ছিল না কিন্তু তখন এসে আমার হঠাৎ করে ইচ্ছা রাখলো যে আমি হিস করব তো বললাম বাবা মার কাছে যে আমি হিস করব তারা বলল যে দেখো বাবা এটা ধরে রাখার জিনিস তুমি এটা পারবে কি না আমরা জানি না কিন্তু তোমার ধরে রাখতে হবে আমি বললাম যে আমি পারবো আমি করব তো আমি তারপর নভেম্বর মাসে বোর্ড পরীক্ষা দিলাম নুরানী তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এই বোর্ডের অধীনে বোর্ড পরীক্ষা দিলাম সারা বাংলাদেশে সপ্তম স্থান অধিকার করি আমি তারপর আমি নাজেরা শুরু করি দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে তারপর নাজেরা আমি ষোলো দিনে আমি কমপ্লিট করি নাজেরা তারপর জানুয়ারির এক তারিখ থেকে আমি হি শুরু করি আলহামদুলিল্লাহ বাবা মার এবং আল্লাহ তালা শেষ মেহরানিতে আমি মার্চ মাসের এগারো তারিখ একাত্তর দিন আমি কমপ্লিট করি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নজরুল ইসলাম আমার ছেলে আবির ইসলাম নাফিস আমার তিন তিনটি ছেলে সন্তান তার ভিতরে নাফিস হলো মেজু ছেলে তো ছোটো কাল থেকে ও স্টুডেন্ট হিসাবে ভালো নুরানি তেওয়াকে ক্লাস ওয়ান থেকে পড়তে দিয়েছি ওয়ান টু থ্রি পর্যন্ত পড়াশোনা করার পরে ও চিন্তা করলো ও আমাদেরকে বলে বাবা আমি হ্যাবসো করবো কোরআন শরীফ মুখস্থ করব তো আমরা প্রথমে চিন্তা করছিলাম যে আসলে কোরআন শরীফ মুখস্থ করা এটা অত্যন্ত কঠিন কাজ তো যাই হোক আমরা ওর কথা অনুযায়ী আমরা আল্লাহ রহমতে রাজি হয়ে যাই এবং বিভিন্ন হাফেজ মাওলানাদের সাথে পরামর্শ করি অনেকেই পরামর্শ দেয় দুই বছর আড়াই বছর তিন বৎসর লাগবে কিন্তু আমরা চাচ্ছিলাম যে ও হাফেজ হলেও অল্প দিনে কিছু সময় কম হলে আমরা হাফেজের হাফেজিয়ার জিয়ার পাশাপাশি সামনে অন্যান্য দিকে আমরা একটু ওকে নিয়ে যাব যেহেতু ওর স্মৃতিশক্তি মেধা শক্তি ভালো